Hello and assalamualaikum. Welcome to my channel Faiza Kamal. I am our name Faiza. আজকের আমাদের ব্লগটি নেপাল নিয়ে আমি এখন রওনা দিচ্ছি নেপালের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে নেপালে যাওয়ার পথে সকল অভিজ্ঞতা এবং কিভাবে যাচ্ছি কি কি করছি সকল ডিটেইলস নিয়ে আমার নেক্সট কয়েকটি ব্লগ থাকবে চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করা যায় এবং নেক্সট ব্লগগুলোর সাথেই থাকবেন কারণ আমি নেপাল নিয়ে টোটাল ডিটেইলস নিয়ে আসতেছি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নেপাল গিয়েছিলাম টিকিট নভেম্বর মাসে করেছিলাম গোজায়ান থেকে পার পারসন কস্ট ছিল ২১,৩০০ টাকার মতো সকাল ৯টার ফ্লাইট ছিল আমাদের কোভিডের পরপর প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল তাই আমরা কোনো রিস্ক না নিয়ে সকাল ৭টার আগে এয়ারপোর্টে পৌঁছে যাই সকল ফর্মালিটিস শেষ করে ইমিগ্রেশন করতে আমাদের আধা ঘন্টার বেশি সময় লাগেনি তারপরে দিলাম দৌড় এমএক্সএল লাউঞ্জের ব্রেকফাস্ট করতে অনেক আইটেম ছিল আর ভীষণ মজার খাবারগুলো দিয়ে ভরপেট ব্রেকফাস্ট ডান আমাদের আর হ্যাঁ ইমিগ্রেশনের জন্য কিন্তু আমাদের দু কপি করে কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট আর সিএমসিসি ফর্ম বাধ্যতামূলক ছিল ফোর এ লাইনটা কোথায় ভাইয়া কাঠমান্ডু এই সিএমসিসি ফর্মের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আমাদের ফ্লাইট অন টাইমই ছিল একটি বড় শাটল বাসে করে আমাদের প্লেনের কাছে নিয়ে যাওয়া হয় এই কোভিড আক্রান্ত পৃথিবীতে দেশি এয়ারলাইন্সের মাঝে বাংলাদেশ বিমানই ঢাকা থেকে কাঠমান্ডুর ফ্লাইট পরিচালনা করছে আর অন্যান্য বিদেশি এয়ারলাইন্সও রয়েছে যাদের ফ্লাইট কস্ট আমার বেশি বেশি মনে হয়েছে আর হ্যাঁ বিমানবন্দরে ঢুকে কিন্তু আমাদের একটি হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হয়েছিল নেপাল ভ্রমণের জন্য কি কি ডকুমেন্টস লাগবে তার একটি চেকলিস্ট আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আমরা দুপুর ১২টার দিকে নেপাল এসে পৌঁছাই প্রথমেই ভিসার লাইনে দাঁড়িয়ে গিয়েছি আমরা যেহেতু ভিসা নিয়ে আসিনি তাই অন্যান্য সবার চেয়ে একটু আগেই যাওয়া ভালো বড় কিউ এড়াতে ভিসা করতে আমার ঠিক ৬ মিনিট সময় লেগেছে খুবই সহজ আর ইউজার ফ্রেন্ডলি একটা সিস্টেম ইমিগ্রেশনও তেমন কিছু জিজ্ঞাসা করে না আমাকে শুধু হোটেল বুকিংয়ের কনফার্মেশন দেখতে চেয়েছিল আমি অ্যাপ থেকে দেখিয়ে দিয়েছি ২ মিনিটও বেশি সময় লাগেনি সো ওয়াশরুমে গেলাম একটু আগে ওয়াশরুমের অবস্থা জঘন্য ছিল মানে এয়ারপোর্টের ওয়াশরুম আমি বাংলাদেশের এয়ারপোর্টের ওয়াশরুম নিয়ে অনেক ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম এখন কাঠমান্ডুর এয়ারপোর্ট ওয়াশরুম দেখে আই ফিল লাইক বাংলাদেশের এয়ারপোর্ট ভালো তো আমরা রাষ্ট্র বাণিজ্য ব্যাংক থেকে মানে এক্সচেঞ্জ করেছি এবং রুপি রেট পেয়েছি ৩০০০ রুপিতে ৪,৮০০ নেপালি টাকা এখানে ১১৮ রুপি করে ডলার রেট এক সামনে যে ইয়েতি মানি এক্সচেঞ্জটা দেখতেছেন এখানে ১১৭ টাকা করে সো ১১৭ রুপি করে ডলার রেট সো এখানে থেকে আমার কাছে ওখানে মানে ডলার এখনো ভাঙাই নাই আমি শুধু ইন্ডিয়ান রুপিসটা ভাঙাইছি সো
এটা আমাদের নেক্সট 5 দিনের জার্নির জন্য বুকড কার। টোটাল শ্যামন তুমি ভাই এটা কত নিচ্ছে টোটাল? কাঠমান্ডুতে পৌঁছালাম আমরা এখন, ডে ওয়ান। আমরা এখন কাঠমান্ডু পৌঁছাই, প্রথমে গাড়ি নিয়ে নিয়েছি, একটা বিশাল গাড়ি। এখন আমরা পোখরার দিকে রওনা দিয়েছি। ড্রাইভারের ভাষ্য অনুযায়ী 6-7 ঘন্টা লাগবে পোখরা পৌঁছাতে। যাওয়ার পথে আমরা সিম কার্ড কিনে নেব এবং লাঞ্চ খেয়ে নেব। আমরা আমাদের ট্রিপ পোখরা থেকে শুরু করেছিলাম, তাই কাঠমান্ডু নেমেই পোখরার উদ্দেশ্যে যাত্রা। ওকে, আমি ইস তরফ রাইট সাইড পে এক টেম্পল হ্যায়, ও হিন্দু কা সবসে বড়া টেম্পল, মতলব কাঠমান্ডু जो भी इंडियन आते हैं ना काठमांडू, इसी के लिए आते हैं। ये जो गेट देखे, चाइना टाउन लिखा हुआ, ये चाइना टाउन, चाइना चाइनीज मार्केट। जो गोल्डन कलर के देख रहे हैं, गोल्डन कलर वो मेन टेम्पल है, गोल्डन कलर। वो जो धुआं आ रहा है वो आदमी को जला रहा है। चौबीस घंटे आग जला रहता है ये। हाँ, यहाँ कभी खाली होते ही नहीं है। क्या है? दरारा। उधर पर यहाँ से काठमांडू का व्यू देखते हैं, ऊपर जाकर व्यू टावर। তো আমরা এখন লাঞ্চ আসছি। এটা আমাদের পোখরা যাওয়ার পথেই হোটেল হোয়াইট হিলস। এটা এখন বাজে হচ্ছে বিকাল 4:30, খানিখোলা। ওকে, এই রোডটা বা এরিয়াটার নাম হচ্ছে খানিখোলা। তো আমরা 2 ঘন্টা ড্রাইভ করলাম, আমাদের প্রচণ্ড খিদা লাগছে। আর উনি অ্যাকচুয়ালি কাঠমান্ডু থেকে বের হতে চাচ্ছিলেন অন টাইম, কারণ পরে রাতেবেলা অনেক জ্যাম হয়ে যায়। আর এই রোডটা মানে এখন আমরা অনেক পচা রোড পার করে আসছি, এখন তো ভালো রোড, তো ওই রোডটা অনেক রিস্কি থাকে, সেই জন্য রোডটা পার করে তাড়াতাড়ি পার করতে চাইছি। এবারে স্টিম মোমো নিছি আমরা। এটা স্টিম মোমো ছিল 130 রুপির মতো। আর ভাইয়ারা নিছে ভেজ থালি। কী কী আছে ভেজ থালির মধ্যে? এটা দই, ডাল, ভাত, ফুলকপি। এটা হচ্ছে ভেজ মোমো ইন স্যুপ। এতক্ষণের খাওয়া মোমোগুলোর মধ্যে এটাই বেস্ট। মাহফুজ ভাই খুব চেষ্টা করতেছে গান গাওয়ার। পোখরা যাচ্ছি, যাওয়ার মাঝখানে গাড়ির টায়ারের চেক আপের জন্য এক জায়গায় থামছি। তো এইটা একটা ধাবা পাওয়া গেছে। এখন যেহেতু অনেকক্ষণ চা খাওয়া হয় নাই, তাই চায়ের জন্য ফরমায়েশ হয়েছে। তো রাত বাজে 12টা, আমরা এখন পোখরার লেক সাইড রোডে, সব বন্ধ। এই দ্য বার্গান বিরিয়ানি হাউসে আমরা ফোন করে বলে রেখেছিলাম, ওনারা আমাদের জন্য খুলে রেখেছে। এখন আমরা ডিনারের জন্য এখানে ঢুকবো, নিচু হয়ে ঢুকতে হবে, কারণ পুলিশ ধরবে নাহলে ঢুকেন সবাই। ওনারা আমাদের জন্য খাওয়া দাওয়া রেডি করে বসে আছে। কোথায়? ওখানে বসিয়ে চলুন চারজন। আমাদের ফোন করে
এখানে আমরা এগ ফ্রাইড রাইস অর্ডার করে রাখলাম, কারণ এত রাতে ওদের বেশিরভাগ অ্যাভেলেবেল ছিল না, মেনুতে যা যা ছিল। এদের বিরিয়ানি দেখলাম ভালো ফেমাস, কিন্তু আমি ট্রাই করতে পারিনি। তো আমি এখন আমরা শুধু একটা এগ ফ্রাইড রাইস নিয়েছি, আর আমরা হোটেলে ঢুকতেছি। এটা হচ্ছে হোটেল গ্রেট পোখারা, রাত বাজে 12টা। বিউটিফুল হোটেল, আমি আসলে অন্ধকারে দেখাতে পারতেছি না, খুব সুন্দর, সকালে দেখাবো। সো এটা আমাদের রুম, একটা সোফা, জানালা, একটা সেমি বেড, দুই নম্বর সেমি বেড, জানলা। রুমটা বড় আর বিছানাগুলো বেশ বড় বড়। সো ধরবান ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমটাও ভালো। তো এটা আমাদের রুম, আমরা agoda.com থেকে রুমটা বুক করেছি। বাংলাদেশি টাকায় 623-624 টাকার মতো পড়ছে, কোয়াইট গুড ডিল। আমার রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে, একটু ফার্নিচারগুলো একটু পুরনো, বাট ইটস ওকে। আর এখন পর্যন্ত স্টাফ কোঅপারেটিভ মনে হয়েছে, এরপরে বুঝবো যে কিরকম। বাট 650-700 টাকায় ভেরি গুড ডিল, মানে হোয়াট ক্যান আই এক্সপেক্ট মোর, আমি শুধু রাত কাটাইতে হবে। সো এটা আমার ডে ওয়ান ছিল। আমরা কালকে সকালবেলা ভোরবেলা ইনশাল্লাহ সারাঙ্কন যাবো সানরাইজ দেখতে, অ্যান্ড তারপর প্যারাগ্লাইডিং। আজকের মতো এখানেই শেষ, আর আগামীকাল দেখা পেয়ে আল্লাহ হাফেজ।